সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি রানা আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমাদের জীবন ডেয়ারি ফার্ম, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখ একদম মসজিদের পাশেই কিন্তু এই খামারটি অবস্থিত। তো এই খামারে এসে দেখতে পারলাম এখানে কিন্তু খুবই চিপ রেটে বলা যায় শাহিওল এবং হলিস্টেন ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান জাতের সার বাছুর কালেকশন করেছে। এবং আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে বা কী ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজনটা আমাদের সাথেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং খামারের ঠিকানাটা একটু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়, আমার নাম মেজবার, আর আমার খামারের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পারে যে মসজিদ আছে, মসজিদের পূর্ব পাশে, এই পশ্চিম পাশে আমার খামারটা। আচ্ছা আচ্ছা, একদম মসজিদ, হ্যাঁ, একটার মসজিদের পাশে। আপনি একটু ক্যামেরাটা ওই সাইড করলে মসজিদটা দেখতে পারবো, খালার সোজা হবে মানুষের আমার এই খামারের ঠিকানাটা পাতে। আজকের পর্বে মূলত কি ধরনের গরু আছে? আজকের পর্ব মূলত আপনাদের আমি কিছু শায়াল দেখাবো আর কিছু ফ্রিজিয়ান দেখাবো, নতুন যেগুলি কালেকশন করেছি এগুলি দেখাবো। চলেন আমরা কথা না বলি, এই গরুগুলো দেখে আর এগুলোর দরদাম বস। আর এখানে আর একটা জিনিস, আমি যে দর দেব, যে গরুগুলি রেট দেব, এই রেটগুলো মনে করেন খুব মানে এইভাবে দেওয়া হয়, চিপ রেটে দেওয়া আছে, একবার খুব চিপ রেটে দেওয়া আছে, এরকম যে আপনার সাথে দরদাম করে বিক্রি করতে হবে তা না। আমি এক দাম দেওয়া আছে আপনার সম্মানের খাতিরে, কিছু হয়তো 2-4-500-1000 এটা আলাদা ব্যাপার, বুঝছেন? কিন্তু এটা একবারে চিপ রেট বলে দিচ্ছি, কারণ আমি একটা খামারে আর এটা হাট না যা হাটের দরে আপনার কাছে দাম চাব এরকমও না। হ্যাঁ, খামার হিসাবে খামারের দাম যেভাবে হয় সেভাবে আমি দাম চাইছি। আপনার 10টা খামার চেক করবেন, করে যদি আপনার পছন্দ হয় খামার থেকে নেবেন, না হলে নেবেন। আমরা শুরুতে এক নম্বর ট্রেলে মাশাআল্লাহ খুবই ভালো গরুদের একটা বাচ্চা দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা শায়াল বাচ্চা, শায়াল জাতের বাচ্চা, এটা শায়াল জাতের সার বাছুর। সার বাছুর মাশাআল্লাহ, নাভি কম্বল তো খুবই, হ্যাঁ, নাভি কম্বল, বাচ্চা যে গঠন গেট আপ অনেক সুন্দর। এটা আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হতে পারে? এটার বয়স হবে আপনার 7-8 মাস হবে। 7-8 মাস মতো বয়স হবে, গ্রোথটা অনেক ভালো আসছে। হ্যাঁ, এই সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটার দাম 68,000 টাকা। এটা কি ফিক্সড নাকি আলোচনা? এটা ফিক্সড বলতে ফিক্সডে আমি বেচা কেনা করবো কারোর সাথে, আর রকম দাম দর করি বেচা কেনা। এখন দেখা যাচ্ছে যে আপনার সম্মানের খাতিরে সেটা আলাদা, দামটা ফিক্সের মধ্যে কিছুটা অনার করবে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা সম্মানে একটা ইয়ে আছে এটা। আচ্ছা আচ্ছা, এটা সরাই দেন, 2 নম্বরটা দেখে। আচ্ছা, আমরা এটা ছেলে দ্বিতীয় নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন। এটাও আপনার শায়াল বাচ্চা, এটা একটু এরকম কম আছে, মান মানে একটু কম আছে সামান্য। আপনি বাছুর ভালো, বয়স কেমন হবে? বছরটার বয়স ওই 7-8 মাসে হবে, এরকম 7-8 মাস বয়স হবে। এরাও 7-8 মাসে হবে। আপনার লাভে কম্বল এটা ইনশাল্লাহ ভালো আছে। এই বছরটার দাম কেমন চলছে? এটাও 68,000 টাকা। এটাও 68,000 টাকা দাম রাখছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবো। জি, আর এই 1 নম্বর আর 2 নম্বর যে দুটো বাচ্চা দেখালাম, এই দুটা জোড়াভাবে যদি কোনো ভাই লায় তো 1,35,000 টাকার দাম পড়বে। 1,35,000 টাকা একদম ফিক্সড প্রাইস। হ্যাঁ, দাম পড়বে 1,35,000 টাকা। 3 নম্বরটা আমরা দেখি। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, এটার ফুটেজ হবে। হ্যাঁ, আলাদাভাবে ফুটেজটা নিয়ে নাও। আমরা এই পাশে ছেলে 3 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটার জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শককে। এটা হলে আপনার শায়াল বাচ্চা, 100% শায়াল এটা। আচ্ছা, আর এই বাচ্চাটার আপনারা দেখেন পিসের পাগুলো লম্বা আছে, লাভিয়া আছে, তারপর আপনারা কম্বল
মোটামুটি সব কিছু মিলে অনেক সুন্দর আছে বাচ্চাটা। আচ্ছা, শাহিয়ান বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সবগুলোই আছে। বয়স কেমন হবে? বয়স এটা হবে আপনার 10 মাস। 10 মাসের মতো বয়স হবে, 9 মাস থেকে প্লাস 10 মাস এরকম। হ্যাঁ, দামটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 70,000 টাকা। 70,000 টাকা হলে এই সার বাছরটা নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা ঠিক আছে কাকা, এটা সরিয়ে দেন, 4 নাম্বারটা আমরা দেখে। কাকা আমরা এই পাশে সিলেট 4 নম্বরে আরেকটি সার দেখতে পাচ্ছি, এটার জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটাও আপনার শায়াল বাচ্চা, আর এটার বয়স আপনার 9 মাস। 9 মাস মতো বয়স হবে। 9 মাসের মতো বয়স হবে। আচ্ছা, আর এমনি বাছুর সবগুলোই ভালো, কোনটা আছে মানে কোনটা আর কি বলবো, সবগুলোই ভালো। আচ্ছা, এগুলোর মান এখন দেখা দেখছে দর্শক ভাইরা, ঠিক আছে, দর্শক ভাইরা দেখবে তারা বলবে যে বড় হবে। তারপরেও আমি যে রেট দেব আশা করি এরকম কম রেটে। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা দাম চাচ্ছেন। কোনো দর্শক ভাই চাইলে আলোচনার মাধ্যমে এসে নিতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাও সরাই দেন। 5 নাম্বারটা আমরা দেখি। 5 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি এটার জাতমান বয়স সম্পর্কে দর্শকদের একটু বলবেন। এটাও শায়াল বাচ্চা, আর এরা নাভি কম্বল, ইনশাআল্লাহ সব কিছু অনেক সুন্দর আছে। আচ্ছা, বয়স কেমন হবে কাকা? এর বয়স কত হবে? হয়তো 10 9 প্লাস 9 মাস এরকম হবে। 8 9 মাস এরকম। দামটা কেমন চাচ্ছেন এটা? এটা দাম হইলে 72,000 টাকা। 72,000 টাকা দাম রাখছেন? 72,000 টাকা দাম রাখছেন। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা ঠিক আছে কাকা, এটাও সরাই দেন, আমরা 6 নম্বর গরুটা দর্শকদের দেখাই। 6 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটার সম্পর্কে দর্শকদের একটু বলেন। 6 নম্বর এটাও আপনার শায়াল বাছুর, আর এটাও নাভি কম্বল, ইনশাআল্লাহ সবকিছু অনেক সুন্দর, কালারটাও। বয়সটা কেমন হবে এটা? বয়সটা হবে এরকমই আপনার 9 মাস এরকম বয়স হবে। 9 মাসের মতো বয়স হবে। 9 মাসের মতো বয়স হবে। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন এটার? এটার দাম হয়েছে 76,000 টাকা। এটা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে? এটা একটু আলোচনা করতে অবশ্যই হবে, কারণ সবাই দাঁড়িয়ে না, দেখা যাচ্ছে কাস্টমারের সম্মান রক্ষার কিছু রাখা লাগে আর কি। মানে একবার এক কথায় বিক্রি হয়, এক কথাতে বিক্রি হয় না, সম্মানই করা যায়। সম্মান একটু আছে আর কি, কিন্তু অত বেশি না, সামান্য। তা তো অবশ্য দর্শকরা দেখলো। হ্যাঁ, কারণ আমি এই গরুর যে দাম দিচ্ছি এইটু আমি সামান্য দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সামান্য, অনেক বেশি বেশি দিচ্ছে না। আচ্ছা, এটাও সরাই দেন, আমরা 7 নম্বর গরুটা দর্শকদের দেখি। ঠিক আছে, আমরা এই পাশে সিলেটের 7 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি কাকা, এটা কি জাতের গরু? এটা শায়াল গরু। এটিও একটি শায়াল জাতের সার বাচ্চা। এটা একটা শায়াল জাতের বাচ্চা, আর বাচ্চাটা গত অনেক মাস, এটা 100-150 ধরা যায়। আর আপনি গলার কম্বলের এগুলি দেখেন গোছা গোছা আছে এখনো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, অনেক আছে গরুটার, আর নাভি ঝোল তো অবশ্যই এগুলি অনেক সুন্দর। বয়স কেমন হবে? বয়স এটাও আপনার 9-10 মাস। 9-10 মাস। আচ্ছা আচ্ছা, এই সার বাছরটার দাম কেমন চাচ্ছে? এটার দাম চাচ্ছে আপনার 85,000 টাকা। 85,000 টাকা দাম চাচ্ছে। কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে। হ্যাঁ, কথাবার্তা বলে নিতে পারবে। ঠিক আছে কাকা, আর যদি কোনো ভাই যদি একবারে সবগুলি লটে নিতে চায় তাহলে আর একটু ডিসকাউন্ট অবশ্যই দেবো, দিয়ে তাকে দিয়ে দেবো। লটে নিলে আপনি একদম চিপ রেটে? হ্যাঁ, চিপ রেটে দিয়ে দেবো। আমরা এই পাশে ছেলের 8 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে দর্শক একটু বলবেন। এটা সম্পর্কে বলার আর কি আছে, এটা মনে করেন যে এটা মান আগের গুলি যা দেখেছেন তার চেয়ে এটি অনেক ভালো। হ্যাঁ, এটা অনেক ভালো, আর এটার মূল্য একটু বেশি হবে। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হবে? এটার বয়স 7-8 মাস এমন। 7-8 মাস বয়স। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 81,000 টাকা রাখা যাবে। 81,000 টাকা দাম রাখছেন। এটার গ্রোথটা
খুবই ভালো, খুবই ভালো। আজ যে রশি দিয়ে বাঁধা আছে তো গলায় জন্য আপনি এটা দেখানো যাচ্ছে না, তো ওইগুলোর মতো করে তৈরি কম্বলটা অনেক বড় কম্বল, কম্বলটা ঝুল অনেক বেশি, কারণ এই গরু ধরে রাখা মুশকিল, শাড়ি দিলে ধরে রাখা মুশকিল। এই সার বছরটার দাম কেমন যাচ্ছে? এটার দাম যাচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা দাম রাখবো, 85,000 টাকা রাখতে পারবো। কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে? হ্যাঁ, কথা বলে নিতে পারবে। তারপর ওই গরুটা দেখেন নাভি আছে, কিন্তু অনেক বড়ও ভালো আছে। আচ্ছা আচ্ছা, এটাও সরাই দেন, পরে গরুটা আমরা দেখি। আমরা এই পাশে ছেলে 10 নম্বরে কাকা আরেকটি গরু দেখতে পাচ্ছি, খুবই ভালো গরুদের। এটার জাতমান বয়স? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, আর এটা জাত তো হলস্টাইন ফ্রিজিয়ান উন্নত মানের জাত। এটা দেখে ভালো আছে, তারপরে আপনার তো শরীরের উপরে একটু সাপও আছে, ডিজাইন করা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক গ্রোথ সম্পন্ন। হ্যাঁ, তারপরে গলাটা মোটা আছে, যেগুলি ইয়ে হবে ওইগুলো একটু মোটা হয়, মোটা যেগুলি সেগুলি মনে করেন যে মাংসটাও বেশি লাগে। বয়স কেমন হবে এটার? এটা এরকমই 9-10 মাস, এরকম 9-10 মাসই এত বড় হয়ে গেছে। 9-10 মাস হবে। দামটা কেমন যাচ্ছে এটার? এটার দাম রাখা যাবে মনে করেন যে 85,000 টাকা রাখবো। এটা 85,000 টাকা এটাও দাম রাখছে। কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে, কথা বলে নিতে পারবে। এটাও সরাই দেন, পরে গরুটা আমরা দেখি। আমরা এই পাশে সেলের 11 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি কাকা। জি, এটা কি জাতের গরু? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও একটি হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এটার গ্রোথও বেশি। আর আপনি দেখেন যে এটার কিন্তু এখনো দুধের পশম এখনো ইয়ে হয়নি, চেঞ্জ হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝছেন, আমার দুধের পশম বড় মাপের একটা সার, এটা অনেক বড় মাপের সার হবে। পিসের পাউচগুলো লম্বা আছে, মোটা আছে, বুঝছেন। আচ্ছা, বর্তমান বয়স কেমন হতে পারে? বর্তমান এটার বয়স হবে আপনার 10 কি প্লাস, এরকম 10 মাস প্লাস বয়স হবে। এই সার বছরটার দাম কেমন রাখছেন আপনি? এটা দাম রাখবো 95,000 টাকা। 95,000 টাকা দাম রাখছেন। কোনো দর্শক ভাই চাইলে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবে। ঠিক আছে কাকা, এটাও সরাই দেন, পরের গরুটা আমরা দেখি। ঠিক আছে, আমরা এই পাশে সেলের সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি, এটার জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, একটা উন্নত মানের জাত, আর এটাও পাওগুলো অন্তত দেন মোটা আছে, নাভি আছে, সবে আছে, ইনশাল্লাহ কোনো তো কমতি নাই। এটা বয়সটা আপনার 11 এরকম হবে, 11 মাসে। জি, 11 মাসের মতো বয়স। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম রাখা যাবে 95,000 টাকা। 95,000 টাকা দাম রাখা যাবে। এটা ফিক্স নাকি আলোচনার সাপেক্ষে? না, আলোচনার সাপেক্ষে তো একটু অবশ্যই রাখেছি, কারণ এক কথায় তো কোনো জিনিস হয় না। বিয়ে করতে গেলেও মনে করেন যে 1,000 কথা লাগে, আর এ তো কিনা বেচা, এটা হ্যাঁ দরদামের সুযোগ অবশ্যই রাখা লাগবে। এটা সম্মানে যদি না রাখি তখন বলবে যে অমুকের থেকে বলেছি, আর দামও কমায় নাই, এক কথাই মানুষে, বুঝছেন। আর আরেকটা জিনিস, যদি কোনো ভাই গরু নিতে চায়, আমার মনে হয় তার এখানে আসি দেখা যাচ্ছে দেখি শুনি লিয়াটাই আমার মনে হয় উত্তম, কারণ ভিডিওতে আমরা অনেক কিছুই দেখাতে পারি। আর যে দেখি তার গরু নিতে হবে এরকম, বিদেশে যদি যে বাইরে থেকে গরু নিবে তারও এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে, তার ফ্যামিলিতে অন্তত কেউ না কেউ তো আছে, সে তো ওই ফ্যামিলিতে একা জন্মগ্রহণ করে নেই, হয়তো তার একটা ভাই আছে, যদি সে বিয়ে করে থাকে তাহলে তার ওয়াইফের ভাই আছে, এরকম আছে না, তাহলে যে কোনো মানুষের মাধ্যমে দেখে শুনে গরু নেওয়া লাগবে। ওই বিদেশ থেকে বসি আমাকে 5টা গরু দেন, এইভাবে গরু দেন, আর গরু যাবে আবল তাবল কাজ করবে, কথা বলবে, এগুলি হবে না। কারণ একটা যে খামারই যার নিজস্ব খামার আছে, সে কোনো সময় চায় না যে আমার খামার থেকে একটা মানুষ লস খাওয়া যাক, তথ্য ইয়ে হয়ে যাক, এরকম কোনো খামারই চায় না। খামারি অবশ্যই যদি যে খামারি হয়ে থাকবে সে সবসময় চাবে ভালো মানের গরু দিতে, আর তাদের সাথে তো ভালো ব্যবহার অবশ্যই করবে, আর দেখা যাচ্ছে তারা যেন না ঠকে না ইয়ে হয় এভাবেই তারা চেষ্টা করবে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষও আছে এরকম যে তাদের চিন্তাভাবনা অন্যরকম,
বুঝছেন, তাদের চিন্তা ভাবনা অন্যরকম, হয়তো ঠগাবে বা দেখলে নিয়ে এই জন্য মনে হয় গরু এই করেছে চেঞ্জ করে দিচ্ছে, এই বিভিন্ন কথা আছে বুঝছেন। তা যাই হোক, যে ভাই লিখ আমার কথা, যে আপনি যেভাবে হোক আপনার ফ্যামিলির যে কোনো একজনের মানুষকে পাঠাবেন, সে আসবে এখানে, আসি দেখে শুনি সে গরু নেবে। এরকম যে আপনি দূরে থেকে ই করে এইভাবে গরু না লিয়া দেয়, আমার আমার কাছে উত্তম মনে হয়। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বার তো আমার ই নাই, আমি আপনাকে দিয়ে দেবো না ফোন নাম্বার, এটা আপনার ই করে দেন না, সেভ করে দেন না, স্ক্রিনে দিয়ে দিয়ে নিতে চাই, যোগাযোগ করে আসতে পারে। জি, যোগাযোগ করে আসতে পারবে, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আসতে পারবে, কথাবার্তা যদি আমার কথাবার্তা আমার যদি ভালো লাগে সে আসবে, আর যদি ভালো না লাগে আসার প্রয়োজন নাই আমার কাছ। আমি ভাই সোজা খাই, সোজা পথ আমার, বুঝছেন। আপনার কাছে আমার গরু একটা বেশি যে আমি বড় লোক খাই যাবো তা না, আপনি না লিলে আরেকজন লেবে, আরেকজন না লিলে আরেকজন লেবে লিবে বুঝছেন। কিন্তু আপনার পছন্দ হলে আসবেন, আমার কথাবার্তা শুনে যদি পছন্দ মনে হয় তাহলে আসবেন, না হলে প্রয়োজন নেই। ঠিক আছে কাকা। আর আমার এখানে আসার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট, হাটে বাজে একটা মসজিদ আছে, মসজিদের পাশে আমার খামারটা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম।